সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি পূর্বে ক্লাসগুলোতে কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করতে হয়, এছাড়া গণসংখ্যা নিবেশনের বিভিন্ন বিষয়, যেগুলো মধ্যবিন্দু, ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা ঘনত্ব ইত্যাদি আমি আলোচনা করেছিলাম। আজকে তোমাদের আমি আলোচনা করব আয়তলক বা হিস্টোগ্রাম। এখন প্রথমে আসি আয়তলক অঙ্কন করতে গেলে আমাদের কী কী লাগে। আয়তলক অঙ্কন করতে গেলে আমাদের লাগবে শ্রেণী ব্যবধান এবং লাগবে হলো গণসংখ্যা, শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা। তাহলে আমরা যদি চিত্র অঙ্কন করে আয়তলক দেখাতে চাই, তাহলে ভূমি অক্ষে আমাদের দেখাতে হবে হলো শ্রেণী ব্যবধান এবং লম্ব অক্ষে দেখাতে হবে আমাদের গণসংখ্যা। এখন একটু বলে রাখি, আমরা যখন গণসংখ্যা নিবেশন করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে গণসংখ্যা নিবেশনের যে শ্রেণী, শ্রেণী ব্যবধান আমরা দুইটি করেছিলাম, একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি, একটা বহির্ভুক্ত পদ্ধতি। যদি বহির্ভুক্ত পদ্ধতিতে যদি আমাদের গণসংখ্যা নিবেশন থাকে এবং শ্রেণী ব্যবধান একই থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো অন্য কিছু করার দরকার নেই, আমরা ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান এবং লম্ব অক্ষে গণসংখ্যা কিন্তু দেখাবো। কিন্তু যখন অন্তর্ভুক্ত পদ্ধতি থাকবে, আমি আবার তোমাদের বলি, এটা যখন বহির্ভুক্ত পদ্ধতি এবং শ্রেণী ব্যবধান একই আছে, এবং যখন অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকবে তখন কিন্তু আমাদের এই ভূমি অক্ষে তখন দেখাতে হবে প্রকৃত শ্রেণী, প্রকৃত শ্রেণী দেখাতে হবে, আর লম্ব অক্ষে আমাদের গণসংখ্যা দেখাতে হবে। তাহলে আমি দুটো বললাম, এক বহির্ভুক্তি যদি থাকে তাহলে আমাদের বহির্ভুক্ত থাকলে ভূমি অক্ষে গণসংখ্যা, শ্রেণী ব্যবধান, লম্ব অক্ষে গণসংখ্যা দেখাতে হবে। যদি অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে তাহলে আমাদের একটা বেশি কাজ করতে হবে, সেটা কি প্রকৃত শ্রেণী এবং ভূমি অক্ষে প্রকৃত শ্রেণী এবং লম্ব অক্ষে গণসংখ্যা দেখাতে হবে। তাহলে আমাদের যেটা থাকবে সেখান থেকে আমাদের প্রকৃত শ্রেণী বের করে নিয়ে আসতে হবে। এই দুটি ক্ষেত্রে কিন্তু উল্লেখ্য, এই দুটি ক্ষেত্রে কিন্তু শ্রেণী ব্যবধান একই থাকা লাগবে। আর শ্রেণী ব্যবধান যদি একই না হয়, যদি শ্রেণী ব্যবধান যদি আলাদা হয়, তখন কিন্তু শ্রেণী ব্যবধান যদি আমাদের শ্রেণী ব্যবধান যদি একই না হয়, একই না হয়, দেখা গেল কি একটা শ্রেণী কখনো আছে 10 ব্যবধান, একটা শ্রেণীতে কখনো আছে তোমার 20 ব্যবধান, এরকম কোনটা আছে 15 ব্যবধান, তাহলে শ্রেণী ব্যবধান কিন্তু আমাদের একই না, তখন কিন্তু আমাদের ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান দেখাতে হবে, আর লম্ব অক্ষে তখন আমাদের গণসংখ্যা ঘনত্বটা দেখাতে হবে। কি দেখাতে হবে? গণসংখ্যার ঘনত্ব। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু করে রাখো, যে আমরা এই তিনটাভাবে আয়তলক অঙ্কন করতে পারি। এক, যখন বহির্ভুক্ত পদ্ধতি থাকে এবং শ্রেণী ব্যবধান একই থাকে, তখন আমরা ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান, লম্ব অক্ষে গণসংখ্যা দেখাবো। যখন অন্তর্ভুক্ত পদ্ধতি থাকলো তখন আমরা কি করলাম, ভূমি অক্ষে তখন প্রকৃত শ্রেণী, লম্ব অক্ষে গণসংখ্যা দেখাবো। তাহলে কেন আমরা প্রকৃত শ্রেণী দেখাই, যখন সেটা আমরা অঙ্কন করবো তখন আমি তোমাদের সেটা বোঝাই দিচ্ছি। আর যখন শ্রেণী ব্যবধান একই থাকবে না, অর্থাৎ শ্রেণী ব্যবধান এক এক শ্রেণীতে ব্যবধান ভিন্ন ভিন্ন হবে, তখন আমাদের ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান এবং লম্ব অক্ষে আমাদের গণসংখ্যার ঘনত্ব দেখাতে হবে। তাহলে আমরা তিনটি উদাহরণ থেকে তিনটি আয়তলক আমরা অঙ্কন করে আমরা অঙ্কন করার চেষ্টা করি। দেখো, এখানে আমি একটি গণসংখ্যা নিবেশন পূর্বে তৈরি করে রেখেছিলাম। এখানে এই যে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, দেখো আমাদের একটা শ্রেণীর ব্যবধান কিন্তু আছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কি বহির্ভুক্ত পদ্ধতিতে। বহির্ভুক্ত পদ্ধতি কি তোমাদের আলোচনা করেছিলাম, যদি তুমি না বোঝো তাহলে পূর্বে ক্লাসটা দেখে আসতে পারো। এখন বহির্ভুক্ত পদ্ধতিতে যদি আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করি, তাহলে আমরা বলেছিলাম কি, যে ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান এবং লম্ব অক্ষে গণসংখ্যা আমরা দেখাবো। এটা অবশ্য গ্রাফ পেপারে আঁকালে ভালো হয়, ভালো হয় মানে কি গ্রাফ পেপারে আঁকাতে হয়, আমি তোমাদেরকে জাস্ট আঁকানোটা শেখানোর জন্য আমি এখানে এটা ব্যবহার করছি, আর কি হাতে অঙ্কন করে দেখাচ্ছি। এখানে 20, 30, 40, 50, 60, 70। তাহলে ভূমি অক্ষে আমরা কি দেখাবো, ভূমি অক্ষে আমরা দেখাবো শ্রেণী ব্যবধান, ঠিক আছে, আর লম্ব অক্ষে আমরা কি দেখাবো, গণসংখ্যা দেখাবো, গণসংখ্যা। তাহলে আমরা শ্রেণী ব্যবধান তো আমরা এখানেই করলাম, গণসংখ্যা দেখো আমাদের সর্বোচ্চ 30 পর্যন্ত, আমরা 5 থেকে নিই,
পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ। জাস্ট একটু অঙ্কন করার জন্য আমি একটু ই করে নিলাম, তোমরা গ্রাফ পেপারে দেখবে যেটা সুন্দর করে দেওয়া থাকে আর কি। তাহলে আমাদের দেখো বিশ থেকে তিরিশ শ্রেণীতে, বিশ থেকে তিরিশ শ্রেণীতে আমাদের গণসংখ্যা কত ছিল? পনেরো। তাহলে এই যে বিশ থেকে তিরিশ থেকে আমরা দাগ দেবো এই পনেরো বরাবর, এই বিশ থেকে তিরিশ আমাদের কত আছে? পনেরো। তিরিশ থেকে চল্লিশ কত আছে? পঁচিশ। তাহলে এই তিরিশ এই চল্লিশ এটা কত আছে আমাদের? পঁচিশ। তাহলে এটা আমরা পঁচিশ পর্যন্ত তুলে নিলাম, এখান থেকে আমরা পঁচিশ পর্যন্ত অঙ্কন করে নিলাম, নিয়ে আমরা এটা দাগ দিলাম, এই হলো পঁচিশ। ঠিক আছে, চল্লিশ থেকে পঞ্চাশ কত আছে? চল্লিশ থেকে পঞ্চাশ আছে আমাদের উনতিরিশ। আমরা আরেকটু বড় হবে, জাস্ট তিরিশ পর্যন্ত পৌঁছাবে না, ঠিক আছে। আবার পঞ্চাশ থেকে ষাট কত আছে? আঠারো। তাহলে পনেরো এই কুড়ি এই এই সোজা মনে করো আঠারো, এখানে এই যে এই সোজা মনে করো এটা আঠারো, পঞ্চাশ থেকে ষাট। আর ষাট থেকে সত্তর কত আছে? বারো। এই দশ এই মনে করো বারো, এই যে বারো এই করলাম, করে আমরা এই মিশিয়ে দিলাম, হয়ে গেল একটা আয়তলীয় অঙ্কন। তাহলে আয়তলক অঙ্কন করতে গেলে আমাদের কী দেখাতে হবে? ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান, লম্ব অক্ষে গণসংখ্যাগুলো দেখাবো। এটা একটু সৌন্দর্য বা সুন্দর দেখানোর জন্য আমরা কী করতে পারি? পেন্সিল দিয়ে, অবশ্যই পেন্সিল দিয়ে আঁকাবে তোমরা বা কলম দিয়ে আঁকাতে পারো, সমস্যা নেই। তোমরা গ্রাফ পেপারে একটু সুন্দর করে দেখা ই করে দেবা, যাতে একটু দেখতে সুন্দর হয় আর কি। তাহলে বহির্ভুক্ত পদ্ধতি যদি থাকে এবং শ্রেণী ব্যবধান যদি একই থাকে, তাহলে কিন্তু আয়তলীয় অঙ্কন করতে গেলে আমাদের খুব বেশি কষ্ট করা লাগবে না। আমাদের ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান, লম্ব অক্ষে গণসংখ্যা দেখিয়ে আমরা আয়তলীয়গুলো অঙ্কন করব। এখন দেখো এই আয়তলীয়গুলো কিন্তু একটা আর একটার সঙ্গে কিন্তু পরস্পর জুড়ে থাকে, দেখো একটার সঙ্গে একটা কিন্তু পৃথক নেই, সব কিন্তু জুড়ে আছে। এটি হলো আয়তলীয় অঙ্কন যখন বহির্ভুক্ত পদ্ধতিতে থাকবে এবং শ্রেণী ব্যবধান একই থাকবে। এখন অন্তর্ভুক্ত পদ্ধতিতে যদি কোনো গণসংখ্যা নিবেশন আমাদের থাকে, তাহলে আমি কি বলেছিলাম যে আমাদের প্রকৃত শ্রেণী বের করে নিয়ে আসতে হবে, অর্থাৎ ভূমি অক্ষে প্রকৃত শ্রেণী, লম্ব অক্ষে গণসংখ্যা দেখাতে হবে। তাহলে আমি যদি একটু এখানে তোমাদের আমি সিম্বলটা দিয়ে রাখি, দেখি এই যদি আমরা আঁকানোর চেষ্টা করি, তাহলে ভূমি অক্ষে আমরা দেখাবো প্রকৃত শ্রেণী, আর লম্ব অক্ষে দেখাবো আমরা কি গণসংখ্যা। এটা দিলাম ওয়াই, এটা দিলাম জিরো, এটা দিলাম কি এক্স, ঠিক আছে। তাহলে আমাদের প্রকৃত শ্রেণী বের করার নিয়ম তোমরা জানো যে সহজে বলতে গেলে যে শ্রেণী ব্যবধান যদি একই থাকে, তাহলে একটা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ নিম্ন সীমা থেকে আর উচ্চ সীমার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ। আচ্ছা, যদি প্রকৃত শ্রেণী তুমি বের করতে যাও, তাহলে একটি শ্রেণী উচ্চ সীমা বিয়োগ একটি শ্রেণী পরবর্তী শ্রেণী নিম্ন সীমা বিয়োগ পরবর্তী, এটাকে বলা হয় ডি। পরবর্তী শ্রেণী উচ্চ সীমা কত? বিশ। আর তার আগের শ্রেণী উচ্চ সীমা কত? উনিশ। এই দুটোর বিয়োগফলকে আমরা কি করব? এক আসে, তাহলে ডি বাই টু আসবে, সমান সমান ওয়ান ভাগ টু, সমান সমান জিরো পয়েন্ট ফাইভ। এই জিরো পয়েন্ট ফাইভ যে নিম্ন সীমা সেখান থেকে বিয়োগ করবো, আর যেটা উচ্চ সীমা এর সাথে যোগ করব, এই আর কিছু না কিন্তু। তাহলে আমি আবারও বলি ডি কি, ডিটা হলো পরবর্তী শ্রেণী নিম্ন সীমা এবং তার আগের শ্রেণী উচ্চ সীমার বিয়োগফল। তাহলে আমাদের ডি বাই টু বের করতে হবে, দেখো কুড়ি মাইনাস উনিশ এক আসছিল, ডি বাই টু ওয়ান বাই টু সময় পয়েন্ট ফাইভ আসছে, তাহলে এটা আমাদের কী করতে হবে? এটা থেকে বিয়োগ, এটার সঙ্গে যোগ। তাহলে আমরা যদি প্রকৃত শ্রেণী বের করি, তাহলে পয়েন্ট ফাইভ কী হবে? দশ থেকে বিয়োগ, তাহলে হবে নাইন পয়েন্ট ফাইভ থেকে উনিশ পয়েন্ট ফাইভ, এখান থেকে বিয়োগ করে দেখো উনিশ পয়েন্ট ফাইভ আসবে, থেকে আসবে উনত্রিশ পয়েন্ট ফাইভ, এখানে আসবে উনত্রিশ পয়েন্ট ফাইভ থেকে উনচল্লিশ পয়েন্ট ফাইভ, আবার এটা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে আসে উনচল্লিশ পয়েন্ট ফাইভ থেকে উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ, আর এখানে আসবে উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ থেকে উনষাট পয়েন্ট ফাইভ। এই আমরা প্রকৃত শ্রেণী কিন্তু বের করে নিলাম। এখন আমরা ভূমি অক্ষে কী দেখাবো? প্রকৃত শ্রেণী। তাহলে আমরা লিখলাম নাইন পয়েন্ট ফাইভ, উনিশ পয়েন্ট ফাইভ, উনত্রিশ পয়েন্ট ফাইভ, উনচল্লিশ পয়েন্ট ফাইভ,
49.5 আর 59.5। ঠিক আছে, আর লম্বককে কি দেখাবো আমরা? গণসংখ্যা। গণসংখ্যা আমাদের সবাই বলছে 21, 21 পর্যন্ত, তাহলে আমরা পাস করে নিই। 5, 10, 15, 20। তাহলে আমরা যখন অন্তর্ভুক্ত পদ্ধতি থাকবে, আমি আবারও বলছি, আমরা ভূমিককে প্রকৃত শ্রেণী এবং লম্বককে কি দেখাবো? গণসংখ্যা দেখাবো। তাহলে দেখো, 19.9.5 থেকে 19.5 আমাদের কত ছিল? 5। আমরা এই আঁকালাম 5। তোমরা অবশ্যই স্কেল দিয়ে আঁকাবে এবং পেন্সিল এবং গ্রাফ পেপারে আঁকাবে। 19.5 থেকে 29.5 ছিল 17, তাহলে এই গেল 15, মনে করো একটু উপরে, এটা হলো 17। উনত্রিশ পয়েন্ট ফাইভ থেকে 39.5 ছিল 21, তাহলে মনে করো এই হলো 20, এই হলো 21, আমরা এটা যোগ করে দিলাম। আমাদের ডিফারেন্সগুলো কিন্তু একই হয়নি, এই জন্য দেখতে হয়তো খুব বেশি ভালো লাগবে না, কিন্তু আশা করি তোমাদের শেখাতে আমি পারবো। 39.5 থেকে 16, তাহলে এই হলো সেটা 17, আর একটু নিচে এই মনে করো 16। আর 49 থেকে 59 কত ছিল আমাদের? 11, এই হলো 10, এই মনে করো 11। ঠিক আছে, তাহলে ভূমি অক্ষে প্রকৃত শ্রেণী এবং লম্ব অক্ষে গণসংখ্যা দেখিয়ে আমরা কি করতে পারি? যদি অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে তাহলে আমরা আয়তলে অঙ্কন করতে পারি। তাহলে এই যে বহির্ভুক্ত এবং অন্তর্ভুক্ত পদ্ধতি তোমাদের আমি দেখালাম, মনে রাখবে দুটি ক্ষেত্রে কিন্তু আমাদের শ্রেণী ব্যবধান কিন্তু একই ছিল। এখন আমি আর একটা কথা বলেছিলাম তোমাদের, তোমাদের মনে আছে কি না, শ্রেণী ব্যবধান যখন একই না হবে তখন আমি বলেছিলাম যে ভূমিককে শ্রেণী ব্যবধান এবং লম্বককে কী দেখাতে বলেছিলাম? গণসংখ্যা ঘনত্ব। তাহলে এরকম বিষয় একটা নিয়ে আমরা আলোচনা করি। আমরা এখন যে গণসংখ্যা নিবেশনটা দেখতে পাচ্ছি, এখানে দেখো শ্রেণীর ব্যবধানগুলো কিন্তু একই নেই, 10 থেকে 20, 20 থেকে 30, তাহলে এখানে 10, এখানে 10 আছে, আবার 30 থেকে 45, এখানে যেয়ে কিন্তু 15 হয়ে গেছে কিন্তু। তাহলে এক্ষেত্রে আমাদের কী বের করা লাগবে? গণসংখ্যার ঘনত্ব। গণসংখ্যার ঘনত্ব বের করার সূত্র তোমাদের মনে হয় মনে আছে, এফ ভাগ সি, অর্থাৎ শ্রেণী গণসংখ্যাকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করে দিতে হয়। শ্রেণী গণসংখ্যা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করে দিতে হয়। তাহলে এই যে 10 আছে আর শ্রেণী ব্যবধান কত? 10, তাহলে 10কে 10 দিয়ে ভাগ করলে আমাদের আসে, আমরা একটু এখানে তোমার দেখাই দিই ছোটো করে, 10কে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের কত আছে? 1। এখানে গণসংখ্যা আছে 40, 40কে কত দিয়ে ভাগ করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে, কত আসে? 4। তোমাদের এই লাইনটা লেখার দরকার নেই কিন্তু পরীক্ষায়, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দিলাম। এখানে এটা আছে 90, আর শ্রেণী ব্যবধান এখানে কত আছে দেখো তো? 30 থেকে 45, তাহলে আসে কত? 15। তাহলে 90কে যদি আমরা 15 দিয়ে ভাগ করে দিই তাহলে আসে আমাদের কত? 6। এটা কত আছে? শ্রেণী গণসংখ্যা 75, শ্রেণী ব্যবধান কত আছে? 45 থেকে 60, লেখানো দেখো আমাদের কত আছে? 15, তাহলে আমাদের আসে কত? 5। আর এটা আছে কত? 20, শ্রেণী ব্যবধান 60 থেকে 70, তাহলে 10 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে? 2। তাহলে কিন্তু আমরা গণসংখ্যা ঘনত্ব কিন্তু পেয়ে গেলাম, 1, 4, 6, 5, 2, এগুলো হলো গণসংখ্যা ঘনত্ব। এখন যদি আমরা একটা গণ আয়তলেক অঙ্কন করতে যাই, তাহলে আমরা আগে একটা চিত্রর জন্য অঙ্কন করি। বললাম এখানে এক্স দেখালাম, এখানে 0, এখানে ওয়াই, তাই না? আমরা ভূমি অক্ষে কী দেখাবো? তাহলে ভূমি অক্ষে দেখাবো আমরা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। আর লম্বককে কি দেখাবো? গণসংখ্যা ঘনত্ব। তাহলে আমাদের শ্রেণী ব্যবধানগুলো আমরা দেখি, 10, 20, 30, 40, 50, 60, 70, আমার যে পর্যন্ত আছে আমরা ওইগুলো লিখলাম। আর আমরা লম্বককে কী দেখাবো? গণসংখ্যা ঘনত্ব। তাহলে দেখো গণসংখ্যা ঘনত্ব আমাদের কত আছে? তাহলে আমরা 6 পর্যন্ত, তাহলে 1, 2, 3, 4, 5, 6 আমরা নিলাম। 10 থেকে 20 আমাদের গণসংখ্যা ঘনত্ব কত আছে? 10 থেকে 20 আছে আমাদের কত? 1, আঁকালাম আমরা 1। 20 থেকে 30 কত আছে? 4। 20 থেকে 30 আমাদের আছে কত? 4।
এই চার পর্যন্ত দিয়ে আমরা একটা অঙ্কন করলাম, ঠিক আছে? 30 থেকে 45, তাহলে 30 থেকে 40 50, তাহলে এই মাঝখানে কিন্তু 45, তাহলে 30 থেকে 45-এর মধ্যে কত আছে? 6। তাহলে আমরা এই নিলাম, এই 45 থেকে কিন্তু আমাদের দাগ টানতে হবে। এখন 45 থেকে আমাদের কি করতে হবে? দাগটা টানতে হবে 6, ঠিক আছে? 45 থেকে 60, তাহলে এই হলো 45, 45 থেকে 60 কত আছে আমাদের? 5। তাহলে এই হলো 5, 60 পর্যন্ত আমরা দাগ টেনে দিলাম, ঠিক আছে? আর 60 থেকে 70 আমাদের কত আছে? 2। তাহলে এই সমান হবে, এখন আমরা পেন্সিলের সাহায্যে হোক আমরা একটু ডিজাইন করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এই হলো আমাদের আয়তলীয় অঙ্কন। যখন শ্রেণী ব্যবধান একই না থাকবে তখন আমরা ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান এবং লম্ব অক্ষে আমরা কি দেখাবো? গণসংখ্যা ঘনত্ব দেখাবো, যেটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখিয়েছি। ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান, লম্ব অক্ষে গণসংখ্যা ঘনত্ব। যখন অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকবে তখন আমাদের কী করতে হবে? প্রকৃত শ্রেণী বের করে নিতে হবে। তখন ভূমি অক্ষে প্রকৃত শ্রেণী, লম্ব অক্ষে গণসংখ্যা দেখিয়ে আমাদের গণসংখ্যা নিবেশন তৈরি করতে হবে। আর যখন বহির্ভুক্ত পদ্ধতি থাকবে এবং শ্রেণী ব্যবধান একই থাকবে তখন একদম সহজ, ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান এবং লম্ব অক্ষে গণসংখ্যা দেখিয়ে আমরা গণসংখ্যা আয়তলীয় অঙ্কন করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আয়তলীয় অঙ্কন। তোমাদের যদি আয়তলীয় অঙ্কন নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধৈর্য ধরে করে দেখার জন্য ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে।